কাদিয়ানীদের গোড়া তো আমেরিকা, জানেন তো আপনারা কাদিয়ানীদের গোড়া কোথায় জানেন? আমেরিকা। মনে রাখতে হবে, স্পষ্ট করে আমি বলছি, আজকে এখানে প্রশাসনের ভাইরা আছেন, গোয়েন্দা সংস্থার লোকজন আছেন, আজকে এখানে কাদিয়ানীদের এজেন্টও থাকতে পারে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি, কাদিয়ানীদের মোকাবেলা করা মানে বকশিবাজারের মোকাবেলা করা নয়, কাদিয়ানীদের মোকাবেলা করা মানে আহমদনগরের মোকাবেলা নয়, কাদিয়ানীদের মোকাবেলা মানে এই পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার আমেরিকা, লন্ডন এবং ইসরায়েলের মোকাবেলা করা। কাদিয়ানি এমন একটি সম্প্রদায় যাদেরকে অর্থ দিয়ে, যাদেরকে গবেষণা দিয়ে, যাদেরকে শিক্ষা দিয়ে, যাদেরকে ক্ষমতা দিয়ে তা লালিত পালিত করে শত বছরের বেশি পর্যন্ত এই মুসলিম বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র করেছে, যে শক্তি তারা ইহুদি, তারা খ্রিস্টান। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, কাদিয়ানিদের প্রশিক্ষণ কেন্দ্র তেল আবিব ইসরায়েলের মধ্যে এবং তাদের প্রশাসনিক হেডকোয়ার্টার হলো লন্ডনের মধ্যে। সুতরাং এই কথা মনে করার কোনো কারণ নেই যে আমরা কাদিয়ানীদের মোকাবেলা করতে বসছি মানে হলো আহমদনগরের মোকাবেলা করতে বসছি। থোড়াই কেয়ার করি আমরা আহমদনগরকে, থোড়াই কেয়ার করি আমরা বকশিবাজারকে। আমরা জানি কাদিয়ানীদের উৎপত্তি স্থল কোথায়, কাদিয়ানীদেরকে কারা প্রতিষ্ঠিত করেছে, কারা তাদেরকে লালন পালন করে। সুতরাং কাদিয়ানীদের মোকাবেলা মানেই মিছিল মিটিং সমাবেশ নয়। আমরা খাতমে নবুয়ত মারকাজের মাধ্যমে এই বিষয়টা সামনে আনতে চাই।